ঘূর্ণাবর্তর সঙ্গে জোড়া নিম্নচাপ, যার প্রভাবে পূর্ব ভারত এবং মধ্য ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহ জুড়ে। উড়িষ্যাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে পশ্চিমবঙ্গে সেই তুলনায় বৃষ্টিপাত কিছুটা কম হবে। সপ্তাহের শেষ দিকে মধ্য ভারতের উপর আরেকটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা, যার প্রভাবে মধ্য ও দক্ষিণ ভারতের অধিকাংশ অংশে ভারী বৃষ্টির সতর্কতা। আগামী সপ্তাহের শুরুতেই আবার উড়িষ্যা ও বাংলার উপকূলের কাছে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা, যার প্রভাবে পরবর্তী 4 থেকে 5 দিন পূর্ব ভারত জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আজ অর্থাৎ রবিবার এবং সোমবার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। রবিবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে এই কয়েকদিন উত্তরবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে আজ সকালের পর থেকে সন্ধ্যার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে অত্যাধিক বজ্রপাতের সতর্কতা। আবহাওয়া সংক্রান্ত সমস্ত আপডেট পেতে নজর রাখুন নেচার অ্যান্ড ওয়েদার ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।